পরীক্ষাতে এমসিকিউ প্রশ্নের উত্তর কোনভাবে লিখতে হয় এমসিকিউ লেখবার সঠিক নিয়ম কোনটা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তোমরা জেনে অবাক হবে মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক তিনটে ক্লাসের ক্ষেত্রেই এমসিকিউ লেখা লেখার নিয়ম সম্পূর্ণ আলাদা কোন ক্লাসের জন্য কি নিয়ম রয়েছে এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদের জানানো হবে কাজেই প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখতে একেবারেই ভুলো না সম্ভব হলে এই তথ্যনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা অন্যান্যদের মধ্যে শেয়ারও করে দিও প্রথমেই বলে রাখি মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক তিনটে পরীক্ষার ক্ষেত্রেই প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এমসিকিউ থাকে এমসিকিউ কি একটি প্রশ্ন দেওয়া থাকবে তার চারটি উত্তর দেওয়া থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করে উত্তরপত্রে লিখতে হবে কিন্তু এমসিকিউ লেগবার নিয়ম কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা সেটা একে একে তোমাদের জানাবো তার আগে আরও একটা বিষয় জানাই ইতিমধ্যেই একাদশ শ্রেণির জন্য সম্পূর্ণ বাংলা সাজেশন আমরা পোস্ট করে দিয়েছি যারা সেটা দেখনি আজকের ভিডিও ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া রয়েছে ক্লিক করে দেখে নিও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন আগামী পনেরোই ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিকদের জন্য কুড়ি ফেব্রুয়ারির মধ্যে বা তার আগেই আমরা পোস্ট করে দেবো তাছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যেও আমরা আলাদা আরও দুটো লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করে তোমরা তোমাদের জন্য পোস্ট করা যাবতীয় আলোচনা বিভিন্ন গল্প কবিতার কি বাংলা বিষয়ের গল্প কবিতার আলোচনা সাজেশান নোটস পেয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনাতে প্রথমেই বলি মাধ্যমিকদের কথা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ এর উত্তর লেখবার জন্য শুধুমাত্র দাগ নাম্বার এবং তারপর অপশানের নাম্বার আর অপশানে যে উত্তরটি রয়েছে সেইটুকু এটুকু লিখলেই চলবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন লিখে উত্তর লেখবার কোনো দরকার নেই তবে এখানে একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হলো তুমি জীবনবিজ্ঞান বাদে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু দাগ নাম্বার অপশানের দাগ নাম্বার এবং সঠিক উত্তর এটুকু লিখে আসলেই পূর্ণ নাম্বার পাবে কিন্তু জীবনবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ কিউয়ের ক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন লিখে তারপর উত্তর লিখতে হবে এখানে আরেকটা বিষয় বলি জীবনবিজ্ঞানে এমসিকিউ এর ক্ষেত্রেই শুধুমাত্র প্রশ্ন লেখার প্রয়োজনীয়তা আছে অন্য কোনো ক্ষেত্রে অর্থাৎ এক নম্বরে শর্ট হোক কিংবা তোমার বড় প্রশ্ন হোক কোনো জায়গাতে কিন্তু প্রশ্ন লেখবার কোনো দরকার বা প্রয়োজনীয়তা নেই তোমাদের দুটো আমি প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি আশা করি সেটা দেখে নিলে তোমরা বুঝে যেতে পারবে কেমনভাবে উত্তর মাধ্যমিকের ক্ষেত্রে লিখতে হবে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র প্রথম প্রশ্ন আর কি এমসিকিউ এর উত্তর কেমনভাবে লিখবে দেখিয়ে দিচ্ছি ধরো এক দাগে এমসিকিউ রয়েছে এক পয়েন্ট এক দাগ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন চারটে অপশান চারটে অপশনের আলাদা আলাদা দাগ নাম্বার তোমাদের প্রশ্ন লেখার কোনো দরকার নেই মানে এক পয়েন্ট এক দাগ পুলিশ সে যে হরিদা দাঁড়িয়েছিলেন এমন লেখার কোনো দরকার নেই তোমরা লিখবে এক পয়েন্ট এক দাগ দিয়ে এখান থেকে যে চারটে উত্তর তার মধ্যে সঠিক কোনটা পুলিশ সে যে হরিদা দাঁড়িয়েছিলেন আমরা জানি দয়ালবাবু লিচু বাগানে তাহলে তোমরা খাতার তোমরা খাতার মার্জিনে লিখবে এক পয়েন্ট এক দাগ এবং উত্তরপত্রের মধ্যে লিখবে গ দয়াল বাবুল লিচু বাগানে জাস্ট এটুকু লিখলেই চলবে কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি দেখো এমসিকিউ এর প্রশ্নের ক্ষেত্রে পরিষ্কারভাবে লেখা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো অর্থাৎ এমসিকিউএর উত্তর লেখবার ক্ষেত্রে একমাত্র জীবনবিজ্ঞান সাবজেক্টে তোমাদের সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে তোমরা বুঝে গেলে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা জীবনবিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রেই শুধুমাত্র পূর্ণ বাক্যে উত্তর দেবে বাদবাকিগুলি প্রশ্নের দাগ নাম্বার অপশনের দাগ নাম্বার এবং সঠিক উত্তর এটুকু লিখলেই চলবে অনেক শিক্ষকেরাই বলে থাকেন মাধ্যমিকে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া লাগে কিন্তু বন্ধুরা একদম দায়িত্ব নিয়ে তোমাদের বলা হচ্ছে তোমরা জীবনবিজ্ঞান বাদে বাদ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যদি এভাবে উত্তর লেখো সম্পূর্ণ নাম্বার পাবে প্রয়োজনে তোমাদের যে স্যারেরা অর্থাৎ স্কুলের যে স্যারেরা পরীক্ষার খাতা দেখেন তাদের কাছ থেকেও এই বিষয়টা তোমরা যাচাই করে নিতে পারো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এমসি কেউ লেখার নিয়ম জানাবো তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা হেল্পফুল মনে হলে প্লিজ লাইক করে দিও তোমার মতামত আমাকে কমেন্টে জানিও যে নিয়মগুলো জানাচ্ছে এটা কি তুমি আগে থেকেই জানতে নাকি আজ ভিডিও দেখে জানলে সেটাও জানিও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টের একটা থাকে এমসিকিউ কিউ এর পার্ট আর একটা থাকে বড় প্রশ্নের পার্ট এমসিকিউ কিউ এর যে পার্ট দেওয়া হয় তার উত্তর প্রশ্নের উপরই লিখে সেটা জমা দিয়ে দিতে হয় আর বড় প্রশ্নের জন্য যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয় তার উত্তর সাদা খাতায় লিখে সেই খাতাটা তোমাদের জমা করাতে হয় তো আমরা দেখে নিচ্ছি এমসি এর উত্তর তোমরা কেমনভাবে লিখবে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের দুটো ভাগ হয় একটা হচ্ছে এমসিকিউ এসএ কিউয়ের পার্ট আর একটা বড়ো প্রশ্নের পার্ট বড়ো প্রশ্নের পার্টের যে প্রশ্ন সেটা তোমরা বাড়ি আনতে পারবে এটার উত্তর লিখতে হয় আর কি বড়ো প্রশ্নের উত্তর লিখতে হয় সাদা খাতাতে সেটা জমা দিতে হয় আর দ্বিতীয় যে পার্ট এটা হচ্ছে এমসিকিউ কিউ এসএ কিউয়ের পার্ট এই প্রশ্নপত্র তোমরা বাড়িতে আনতে পারবে না পুরো প্রশ্নপত্রের ওপরই উত্তর লিখতে হবে অর্থাৎ এমসি কিউ এসএ কিউ লিখতে হবে আর সেটা আর কি পরীক্ষা হয়ে গেলে আর কি তোমাকে খাতার সঙ্গে জমা দিতে হবে এখানে এমসি কিউ কেমনভাবে লিখতে হয় আমি তোমাকে আর কি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এক পয়েন্ট চোদ্দ দাগ ধরো আমরা উদাহরণ হিসাবে নিচ্ছি জানিলাম এ জগৎ চারটে অপশন মিথ্যা নয় নিদ্রা নয় স্বপ্ন নয় কঠিন নয় উত্তর হবে তোমরা জানো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় গ দাগ তাহলে যেটা সঠিক দাগ নাম্বার সেটা জাস্ট এই চারকোনা বক্সের মধ্যে লিখে দিলেই হবে তাহলে তোমরা বুঝে গেলে এমসিকিউ এর উত্তর লেখা আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক সহজ তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রে যে নির্দিষ্ট একটা চার কোনা ঘর থাকছে তার মধ্যে অপশানের সঠিক দাগ নাম্বারটা লিখে দিলেই চলবে এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবার আসি একাদশ শ্রেণির এমসিকিউ লেখার নিয়মে দেখো একাদশ শ্রেণির ক্ষেত্রে কিন্তু এমসিকিউ লেখার ক্ষেত্রে তোমাদের স্যারেরা যেটা বলবেন সেটাই করবে স্যারেরা যদি বলে পূর্ণ বাক্যে উত্তর দাও পূর্ণ বাক বাক্যেই দিও যদি বলে না শুধুমাত্র অপশানের নাম আর অপশানের দাগ নাম্বারটা লিখে দিলেই হবে সেটাই করো এক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেব তোমরা স্কুলের তরফ থেকে তোমাদের যেটা বলা হবে সেই নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা এমসি এর উত্তর লিখো তাহলে এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ সবাই ভালো থেকো বেস্ট অফ লাক